প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুকে নিয়ে একটি গল্প ডাক্তার আনোয়ারুল হকের। বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সকাল 8:20 তার প্রয়াণের সংবাদ পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। তার মৃত্যুর খবরে রাজ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এক সংগ্রামী নেতা, যিনি রাজ্যের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার নেতৃত্বে রাজ্যের উন্নয়ন এক নূতন অধ্যায় সূচিত হয়েছিল। জনগণের প্রতি তার নিবেদন এবং ভালোবাসা ছিল অসীম। তার মৃত্যুর খবরে রাজ্য জুড়ে মানুষ শোক পালন করতে শুরু করে। বিভিন্ন জায়গায় তার স্মরণে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয়। তার সহকর্মীরা, শুভানুধ্যায়ীরা এবং সাধারণ মানুষ সবাই মিলে তার বাসভবনের সামনে জড়ো হন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী এবং কন্যা তার শেষ চিত্রের ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। রাজ্যের শীর্ষ নেতৃত্ববৃন্দ তার বাসভবনে উপস্থিত হন। সবাই মিলে তাকে শেষ শ্রদ্ধা জানান। একজন সাধারণ মানুষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন ছিল সংগ্রাম এবং সাফল্যের কাহিনী। আজ তার কাজ এবং আদর্শ মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে। বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের ঢল নামবে সেখানে। সবাই মিলে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের সাথে রাজ্যের একটি অধ্যায়ের সমাপ্তি হলো, কিন্তু তার কাজ, তার আদর্শ, মানুষের প্রতি তার ভালোবাসা চিরকাল অমর হয়ে থাকবে।